আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতাবরা আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চিকেন বুনা করমু, ফুলকপি দিয়া আর ইসা দিয়া বুনা করমু। আর আজকে করবো আলু বস্তা, বাক্কা দিনের মাঝে আলু বস্তা করছিলাম, তারপর আলু বস্তা করতাম। আমিও ফুলকপি আর মশলা দিলাই মুই চিকেনের আনিয়ন ফসে গেছে, দুইটাও ফসে গেছে, দিয়াবা ফুল দিলাম, করিয়েন্ডার পাউডার, মরিচ পাউডার, মিষ্টি পাউডার, চিলি পাউডার, তুমি দেখাইও না আমি কিছু ইনশাআল্লাহ দেখতে তাহলে কথা হতো। ফুলকপি ওই যে সবজি যে বুনা করছিলাম খন্ডনীয় হতা দিলাই মু ফুলকপি ভালো লাগিল আস্তা লাগু লাগু না করিয়া
ইসা দিয়ে বা এমনিও ভালো লাগে না, কানা ইসা ওলা বাগার দিয়া তাহলে ভালো লাগে। হয়ে গেছে আর চিকেন হয়ে গেছে, আমি এখন ধনিয়া চিকেন বোনা বিসমিল্লাহ। দাদা দেখো কেমন দাদা ঘুরে যাইবার, চিকেন বোনা হয়ে গেছে। চিকেন বোনা খুব ভালো লাগে, এক্সট্রা কোনো জাল না দিলে, জাল করে জুল না দিলে ভালো লাগে খাইতে। আলু বস্তা কমাইয়া করলাম তিনটা আলু কেটা লাগি। খাসা নিয়ম তো লাগে, হয়ে নষ্ট হয়ে যাব তাহলে নামাত দিলা বেটা নামিয়া আট। ওকে দাদা ভাই, দিদি হেন দিদি দেখো না, হেন তেন দেখো দাদু জি তাই দিদি দাদার আলু বর্তা হয়ে গেছে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, পুরা ভিডিওটা দেখুন যান, আর হয়তো ভালো লাগতে পারে ইনশাআল্লাহ। আর প্রত্যেক ভিডিওকে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা ভিডিওটা ইনশাআল্লাহ। চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভালো তাহকা দোয়া তিয়া ধরবা। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওকে।